স্লিপিং বিউটি। অনেক বছর আগে একজন দয়ালু এবং শক্তিশালী রাজা রাজত্ব করত। রাজা এবং রানীর একটা জিনিসেরই অভাব ছিল, একটা সন্তানের। তারপর ঈশ্বর তাদের উপর নজর দিল আর তাদের কাছে একটা সুন্দর মেয়ের জন্ম হল। আমি আজ ভীষণ খুশি, এই বাচ্চাটা ভীষণই মিষ্টি। আজকের দিনটা আমার জীবনের সব থেকে বড় দিন। আপনি ঠিকই বলেছেন, আমাদের একটা ভোজ সভার আয়োজন করা উচিত আর সবাইকে ডাকা উচিত। আমি আমাদের এই আনন্দের কথাটা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। রাজা সৈন্যদের দ্বারা সবাইকে আমন্ত্রণ পাঠালো এবং সবাইকে বলল যে তারা যেন এসে রাজকুমারীকে আশীর্বাদ দেয়। সমস্ত পরীদেরকেও ডাকা হয়েছিল, কিন্তু সৈন্যরা একজন পরীকে বলতে ভুলে গেল, যে জঙ্গলের মধ্যে থাকত, যে খুবই খারাপ এবং চালাক একজন পরী। আমন্ত্রণ পেয়ে সব পরীরা রাজকুমারীকে আশীর্বাদ দিতে এলো। তুমি সব থেকে সুন্দর দেখতে হবে। আমি রাজকুমারীকে আশীর্বাদ করি, সে দয়ালু আর ভালো মনের হোক। হঠাৎ করে সেই খারাপ পরীটা মহারানীর কাছে এলো। তুমি আমাকে আমন্ত্রণ করনি, দেখো এবারের ফল কি হয়। সব পরীরা একে আশীর্বাদ দিয়েছে, কিন্তু আমি একে অভিশাপ দেব। যখন এ 16 বছরের হবে, তখন চরকায় ওর আঙুল আটকে যাবে আর ও ঘুমিয়ে পড়বে। আরে না 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 না, আমি আপনাকে আমন্ত্রণ না জানানোর জন্য ক্ষমা চাইছি। প্লিজ প্লিজ আমাদের ক্ষমা করে দিন। এত বছর বাদে আমাদের ঘরে একটা বাচ্চা জন্ম নিয়েছে, আমাদের আনন্দ আমাদের থেকে কাড়বেন না। নিজের অভিশাপটা ফেরত নিয়ে নিন, আমি আপনার কাছে মিনতি করছি। ভুল যখন করেছো তখন শাস্তি পাবেই, বুঝলে? এমনটা বলে সেই খারাপ পুরিটা ওখান থেকে চলে গেল আর সবাই চুপ করে গেল। ও, এটা কি হয়ে গেল? ওর তো পরী হওয়ার কোনো রকমই যোগ্যতা নেই, আমার চোখে ও খুবই খারাপ। আমার মনে হয় না আমি এই অভিশাপটা নিয়ে চলতে পারবো। আমার প্রিয় পরীরা, আপনারা কি এই অভিশাপটা ভেঙে আমার বাচ্চাটাকে বাঁচাতে পারবেন না? সব পরীরা মিলে এই সমস্যার সমাধান বার করার চেষ্টা করল আর কিছুক্ষণ পর তারা রানীর কাছে গেল। আমার প্রিয় মহারানী, আমরা ওই খারাপ পরীর অভিশাপটা কোনোভাবে ভাঙতে পারবো না, কিন্তু একটা উপায় আছে যাতে রাজকুমারীর কোনো ক্ষতি হবে না, কিন্তু ও 100 বছরের জন্য গভীরভাবে ঘুমিয়ে পড়বে। তারপর একটা সুন্দর রাজকুমার ওকে ঘুম থেকে তুলবে, কিন্তু ততদিন আমরা তো বেঁচে থাকবো না। আর যখন ও জেগে উঠবে তখনও কাউকেই চিনতে পারবে না। ও, আমি আমার মেয়েকে তাহলে কিভাবে বড় হতে দেখব? আবার একবার সব পরীরা মিলে সেই সমস্যার সমাধান বার করার চেষ্টা করল আর কিছুক্ষণ পর সেই সমাধান নিয়ে রানীর কাছে গেল। মহারানী, আমরা এই ব্যাপারে অনেক ভাবনা চিন্তা করলাম। যখন রাজকুমারী ঘুমিয়ে পড়বে তখন রাজবাড়ির সকলেই ঘুমিয়ে পড়বে, আর যখন সে জেগে উঠবে তখন সবাই জেগে উঠবে, আর এইভাবে ও সবাইকে চিনতে পারবে। এই সমস্যার ব্যাপারে আর কেউ কিছুই করতে পারত না আর সবাই খুবই দুঃখিত ছিল। সবাই শোনো, কাল সকাল হতেই আমাদের শহরে যত চরকা আছে সবগুলোকে নষ্ট করে দিও, একটাও চরকা যেন না থাকে। তার পরের দিনই রাজার সৈন্যরা প্রত্যেকটা চরকাকে খুঁজে সেগুলোকে আগুন লাগিয়ে দিল, কিন্তু মহলের ভেতরেই একটা ছোট ঘরে পড়ে থাকা ধুলোয় জমা একটা চরকাকে তারা খুঁজে পায়নি। অনেক বছর কেটে গেল, রাজকুমারী একজন সুন্দর এবং দয়ালু মেয়ে হয়ে উঠল। মহলে সবাই তাকে খুবই ভালোবাসত। ও সারা দিন মহলের ভেতরে আর বাইরের বাগানে ঘুরে বেড়াত, আর তারপর সে 16 বছরে পড়ল। দূর দূর থেকে লোকেরা তাকে শুভেচ্ছা জানাতে আসলো। আমি এখন খুবই খুশি যে আমি আমার মেয়েকে সুন্দরী এবং সুশীল হতে দেখতে পেয়েছি, কিন্তু এখন আমার ওই পরীর অভিশাপটা দিন রাত মাথার মধ্যে ঘোরে। তোমার চিন্তা করার কোনো দরকারই নেই মহারানী, আমি আমার মহলের সব চরকাগুলোকে নষ্ট করে দিয়েছি। যখন কোনো চরকাই আর নেই তখন রাজকুমারীর আর কোনো অসুবিধাই হবে না। জানি, আমি সেটা জানি,
কিন্তু ওই ভয়ঙ্কর পরীর মুখটা আর ওর ভয়ানক অভিশাপ আমাকে আমাকে বারবার ভয় দেখায়। রাজকুমারী তার ১৬তম জন্মদিন তাদের সঙ্গে কাটালো যারা তার জন্মদিনে তাকে শুভেচ্ছা বার্তা দিতে এসেছিল। তারপর সে তার নিজের ঘরে চলে গেল। সন্ধ্যেবেলায় সে একাই থাকতে চেয়েছিল, আর রাজমহলে সেই সব জায়গা দেখতে চাইছিল যেখানে সে কোনোদিনও যায়নি। আমি কখনো ভাবতে পারিনি আমাদের রাজপ্রাসাদ এত বড়। আমি এই ঘরগুলোকে আগে কখনো দেখিনি। ও, এটা কি? মনে হয় এটা কোনো গুহা হবে। দেখি তো এটা কোন দিকে যায়। রাজকুমারী খুবই ছটপট করতে লাগলো, আর ও সেই গুহার ভিতর দিয়ে চলে গেল যেখান দিয়ে সেই ঘরটায় পৌঁছাবে যেখানে অনেক পুরনো জিনিস পড়ে আছে। আমি মহলের এই পুরনো ঘরটার ব্যাপারে আগে কোনো দিনও শুনিনি। ও, ওই কোনটা থেকে একটা আলো আর অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছি। এটা কি হতে পারে? আর রাজকুমারী সেই আলো আর আওয়াজের দিকে হাঁটতে লাগলো। যখন সে কাছাকাছি পৌঁছালো তো দেখলো সেখানে একজন বুড়ি মহিলা একটা চরকাতে উল বুনছিল। রাজকুমারী এটা জানতো না যে ওটা একটা চরকা, কেননা তার বাবা সমস্ত চরকাকে পুড়িয়ে ফেলেছিল, ও কখনো চরকাই দেখেনি। আর সেই বুড়ি মহিলা যে উল বুনছিল সেই খারাপ পড়েছিল যে রাজকুমারীকে অভিশাপ দিয়েছিল। ও কোনো প্রকারে রাজমহলে ঢুকে নিজের জাদুর দ্বারা রাজকুমারীকে সেই পুরনো ঘরের দিকে আকর্ষিত করে আনছিল। হ্যালো, আমি আপনাকে এই মহলে আগে কখনো দেখিনি। আপনি এখানে কি করছেন? চরকা চালাচ্ছি, দেখতে পাচ্ছ না নাকি? ও, আমি ক্ষমা চাইছি, কিন্তু আমি এটা আগে কখনো দেখিনি। চেষ্টা করে দেখো, এটা এতটাও কঠিন নয়। বেচারি রাজকুমারী এটা জানতোই না যে ওই খারাপ পুরীর চাল এটা, আর চরকাটা চালাতে সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল। আর তারপর সেই খারাপ পুরীর অভিশাপ অনুযায়ী তার হাতে ছুঁই ফুটে গেল, আর সঙ্গে সঙ্গে সে গভীর নিদ্রায় চলে গেল। আমি রানীকে বলেছিলাম আমাকে আমন্ত্রণ না করার ফল খারাপ হবে, আর এবার আমি আমার অপমানের বদলা নিয়ে নিয়েছি। এবার আমি ওর প্রিয় মেয়ের লাশ নিয়ে ওর কাছে যাব। সেই খারাপ পরি রাজকুমারীর মৃতদেহ নিয়ে রাজমহলে পৌঁছালো। ও মহারানীকে দেখাতে চাইছিল যে ও তার বদলা নিয়ে নিয়েছে, কিন্তু ওখানে দৃশ্যটা একটু আলাদাই ছিল, মানে একদম সময় থেমে গিয়েছিল। মহলের প্রত্যেকটা লোক নিজের নিজের জায়গায় জমে গিয়েছিল। আরে, এটা আবার কি হয়েছে? এই বোকার দলগুলোর আবার কি এমন হলো? খারাপ পরীটা এটা জানতো না যে ভালো পরীরা তার অভিশাপ বদলে দিয়েছিল, আর রাজকুমারী রাজমহলের সমস্ত সদস্যের সাথে একটা নিদ্রা গভীর নিদ্রায় চলে গিয়েছিল। আমার বদলা পূরণ হলো, কিন্তু আমি যদি উদাস মুক্তা রানী দেখতে পেতাম আরো খুশি হতাম, কিন্তু কোনো ব্যাপার নয়, এবার আমার ফিরে যাওয়া উচিত। খারাপ পরীটা রাজমহল ছেড়ে চলে গেল। ও এটা জানতো না যে রাজকুমারী বেঁচে আছে। ১০০ বছর কেটে গেল, আর রাজমহলের প্রত্যেকটা লোক একেবারে বরফের মতো জমে গিয়েছিল। কিন্তু রাজমহলের সুন্দর বাগান জঙ্গলি গাছপালায় ভরে গিয়ে এখন একেবারে একটা জঙ্গলের মতো লাগছিল, আর তাছাড়া জঙ্গলের পিছনে রাজমহল একেবারে ঢেকে গিয়েছিল। আর একদিন পাশের রাজ্যের রাজকুমার সেখান দিয়ে যাচ্ছিল। ও খুবই সাহসী ছিল, আর জঙ্গলে যাওয়াটা তার খুব মনোরঞ্জন মনে হতো। হঠাৎই রাজকুমার দূর থেকে একটা কিছু দেখতে পেল। বাহ, বেশ দারুণ! ওটা আবার কি হতে পারে? ওটা তো মহলের গম্বুজ, কিন্তু এই ঘন জঙ্গলের মধ্যে এই মহল কার হতে পারে? আমাকে সেটা জানতেই হবে। রাজকুমার তার তলোয়ার দিয়ে সমস্ত জঙ্গল গাছ কেটে এগিয়ে যেতে লাগলো। তার জুতো পুরনো সব জিনিসপত্রকে মারিয়ে রাজমহলের দিকে যেতে লাগলো। আমি তো বিশ্বাসই করতে পারছি না, একটা মহল তাও আবার ঘন জঙ্গলের ভিতরে। এখানে কি কেউ আছে? আমার তো মনে হয় না এখানে কেউ থাকবে।
রাজকুমার মহলের ভেতরে ঢুকল আর ওখানে দৃশ্য দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। এটা কি সত্যি নাকি এটা স্বপ্ন? আহ না, তাহলে এটা কোনো স্বপ্ন নয়, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না যে এটা কিভাবে হচ্ছে। রাজকুমার পুরো মহলে ঘুরতে লাগলো আর প্রত্যেকটা জায়গায় সে একই দৃশ্য দেখতে পেল, লোক পুতুল হয়ে দাঁড়িয়েছিল। তারপর রাজকুমার সেই জায়গায় পৌঁছালো যেখানে রাজকুমারী ছিল আর তাকে দেখে সে ওখানেই দাঁড়িয়ে পড়ল। ও তো ভীষণ সুন্দরী, আমি এমন সুন্দরী আগে কখনো দেখিনি। রাজকুমার নিজেকে আর আটকাতে পারল না, ও আগে গিয়ে রাজকুমারীর কাছে গিয়ে বসে, তারপর ওকে তুলে ওর সুন্দর কপালে একটা কিস করল। যখনই রাজকুমার সেটা করল, সেই খারাপ পরীর অভিশাপ থেকে মুক্ত হয়ে গেল। রাজকুমারী নিজের চোখ খুলল আর জেগে গেল, আর তার সাথে সাথে পুরো মহলটায় ঘুম থেকে জেগে উঠল। মহারাজা আর মহারানী নিজের মেয়ের দিকে দৌড়ে যায়, তাদের চোখে খুশির জল ঝরে পড়ে। কেউ কি আমাকে বলবে যে এটা কি হচ্ছে? ও সাহসী রাজকুমার, আমরা সবাই একটা খারাপ পরীর অভিশাপে শিকার হয়ে গেছিলাম, আর তুমি ওকে কিস করে এই অভিশাপ থেকে মুক্ত করলে আর আমাদের আবার বাঁচিয়ে তুললে, আমরা কিভাবে তোমায় ধন্যবাদ জানাবো? কিন্তু আমার কাছে একটা উপায় আছে। যখনই আপনার মেয়েকে আমি দেখলাম, তখনই ওর প্রেমে পড়ে যাই, আর আপনার মেয়েকে বিয়ে করে এই পৃথিবীর সব থেকে ভাগ্যবান মানুষ হতে চাই। আমি তোমার থেকে আর কিছুই চাই না রাজকুমার। আর এইভাবেই 100 বছর ধরে ঘুমিয়ে থাকা মহলটা আবার জেগে উঠল। রাজকুমার আর রাজকুমারীর বিয়ের বাজনা বেজে উঠল, সাথে ওই মহলের নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল। তারপর রাজকুমার আর রাজকুমারী সারা জীবনের জন্য খুশিতে থাকলো।